ভারতের কেরালায় ভয়াবহ ভূমি ধসে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন তেতাল্লিশ জন মাটির নিচে চাপা পড়েছে আরও শতাধিক মানুষ মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে প্রবল বৃষ্টিপাতে ভারতের কেরালা রাজ্যের ওয়াইনার জেলার মেপ্পেডি ও চুরালমালা গ্রামে ভূমিধস হয় এতে বিভিন্ন স্থানে মাটি চাপা পড়েন বাসিন্দারা এ পর্যন্ত তেতাল্লিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি দোকানপাট সহ নানা স্থাপনা দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নেমেছে কেরালার দুর্যোগ মোকাবেলা দপ্তর ও এনডিআরএফ সহ বিভিন্ন সরকারি সংস্থা সেই সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে দেশটির বিমানবাহিনীর হেলিকপ্টার সহ সেনা সদস্যরা তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকারী দল দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও উদ্ধার কাজে দলীয় কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিজেপি প্রধান জেপি পি নাড্ডার সঙ্গেও কথা বলেন মোদী আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে রাজ্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বিনিয়ামিন